হ্যাট্রিক শিরোপা জয়ের টার্গেটে সেরা দলগুলো বসুন্ধরা কিংস। আগের মৌসুমের স্কোয়াড ধরে রেখে দেশি বিদেশি ফুটবলারদের উপর ভরসা রেখেছে ক্লাবটা। শেষ দিনে তাদের সাথে দলবদল সেরেছে পেশাদার লীগের বাকি ক্লাবগুলো। দল বদলের শেষ দিনে বাফুফে ভবনে হাজির বসুন্ধরা কিংস, সেরে নিল 2021-22 মৌসুমের আনুষ্ঠানিক দলবদল। গত মৌসুমে খেলা চার বিদেশি থেকে মাত্র একজনকে ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইঞ্জুরি আক্রান্ত আর্জেন্টাইন রাউল বেসেরার পরিবর্তে দলে ভিড়িয়েছে বিশ্বকাপ খেলা বসনিয়ান ফরওয়ার্ড স্তোয়ান ভ্রানিয়াসকে। দেশি ফুটবলারদের মধ্যে মিডফিল্ডার ইমন মাহমুদ, সুশান ত্রিপুরার বদলি হিসেবে নেওয়া হয়েছে সোহেল রানা, সুমন রেজার মতো ফুটবলারদের। শেষ দুই মৌসুমের শিরোপা জয়ী বসুন্ধরা কিংসের লক্ষ্য হ্যাট্রিক শিরোপা জয়। আমাদের তিন বছর যাবত আমরা একসাথে আছি এবং তাদেরকে ধরে রেখেছি, প্লাস আমরা যেটা ভেবেছিলাম যে হয়তো যেই জায়গাগুলো আমাদের একটু দুর্বল আছে সেখান থেকে আমরা প্লেয়ার নিয়েছি, বেস্ট বেস্ট প্লেয়ারগুলো নিয়ে আমরা করেছি। তা আমরা আশাবাদী যে আমরা আমাদের এবারের হ্যাট্রিক চ্যাম্পিয়ন পূর্ণ করব ইনশাল্লাহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লেখানোর পর থেকে প্রতিবারই জাঁকজমকপূর্ণ দলবদল করেছে বসুন্ধরা কিংস, তবে এবার ছিল একেবারেই সাদামাটা। রাস্তায় ইদানিং প্রোটেস্ট চলছে, যার কারণে কালকে আমাদের প্লেয়ারদেরকে আবার ক্যাম্পে ফিরতে 5 ঘন্টার মতো সময় লেগেছে। তো আমাদের প্ল্যানিংয়ে ছিল যে আজকে আমরা অনেক কিছু করবো, কিন্তু শেষ মুহূর্তে প্লেয়াররা এত টায়ার্ড যে তাদেরকে যদি আবার নিয়ে আসি এবং আবার যদি তাদের সময় নষ্ট হয়, এই জন্য আমরা আজকে এত বড় আয়োজনটা রাখিনি। এবার বসুন্ধরা কিংসের সাথে শেষ দিনে দল গুছিয়েছে চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা, উত্তর বাড়িধারা সহ লীগের বাকি ক্লাবগুলো। সামিউল কায়নাত, ডিবিসি নিউজ, ঢাকা।